অজুহাতের ভিত্তিতে মামলা দিয়ে জর্জরিত করা এবং গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ডে নেওয়ার ফলে জনমনে এই সরকার ইসলাম রুদ্ধ শক্তি হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছে। আমরা বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই যে বাংলার জনগণ কাউকে ইসলামের রুদ্ধ শক্তি হিসাবে চিহ্নিত করলে বাংলার রাজনীতি ও সমাজে তার ভবিষ্যৎ সংকীর্ণ হয়ে যায়, এটা ইতিহাসের শিক্ষা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আটককৃত নিরপরাধ সকল ওলামায়ে কেরাম এবং তুচ্ছ কারণে বা হয়রানিমূলক মামলায় আটককৃত অনন্য সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান করছি। অন্যথায় এই সরকার ওলামা নিপীড়ক শক্তি হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সুস্বাগতম। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো মুক্তি পাচ্ছে বাংলাদেশের কারাগারে থাকা সকল আলেম ওলামা। এইরকমই কিন্তু টাইটেল বা থাম্বনেল আজকে আমি আমার ভিডিওতে দিয়েছি। হয়তো এই বিষয়টি নিয়ে অনেকেই ভাবতেছেন যে আসলেও কি তারা মুক্তি পাচ্ছে নাকি। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন গত রমজান মাসের ভিতরে হেফাজতে ইসলামের অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে, অর্থাৎ তাদেরকে রিমান্ডও দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশে অনেকেই কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল, অনেকেই দাবি জানিয়েছিল। আমরাও কিন্তু দাবি জানিয়েছিলাম যে ঈদের আগেই যেন তাদেরকে মুক্তি দেওয়া হয়, কিন্তু আমাদের দাবি হয়তো মেনে নেয়নি বা মুক্তি আজও পায়নি। তো প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন গত দু তিন দিন আগে কিন্তু আরও একজন আলেম গ্রেপ্তার হয়েছে, তার নাম হলো মুফতি আমির হামজা। হয়তো তাকে নিয়ে আজ পর্যন্ত কেউ মাঠে না নামলেও অনেকেই মনের ভিতর থেকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, বা অর্থাৎ তার মুক্তির দাবি জানাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক, সকলেই একটা কথা বলতেছিল যে আজকে হেফাজতের নেতাকর্মীরা সহকারে অন্যান্য আলেমওয়ালামারা আজকে জেলখানায়, কেন চরমোনাই পীর সাহেব চুপ রয়েছে, কেন কথা বলছে না চরমোনাই পীর সাহেব? আসলেও কি চরমোনাই পীর সাহেব আপনার কি বলে সরকারের দালাল হয়ে গিয়েছে? এরকম কথা কিন্তু অনেক মানুষ বলেছিল, বা সবার মুখে একটাই কিন্তু কথা ছিল যে চরমোনাই পীর সাহেব হুজুর কেন আজকে এই প্রতিবাদ করছে না। প্রিয় দর্শক, অবশেষে আজকে চরমোনাই পীর সাহেব হুজুর কিন্তু এই বিষয়টি নিয়ে, শুধু এই বিষয় নয় অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে সংবাদ সম্মেলন করেছে। তার ভিতরে পীর সাহেব চরমোনাই আলেম ওলামাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে কিছু কথা বলেছে। প্রিয় দর্শক, সেই কথাগুলো অবশ্যই আপনাদেরকে শোনাবো। হয়তো মুফতি আমির হামজা এবং আল্লামা মামুনুল হক সাহেবের নাম উচ্চারণ না করলেও তিনি একটা কথা বলেছে, অযথা আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করা বন্ধ করুন, কেন তাদেরকে গ্রেপ্তার করেছে। যাই হোক প্রিয় দর্শক, আমার মুখ থেকে শোনার দরকার নেই, চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি যে সেই পীর সাহেব চরমোনাই সাহেব বর্তমান সময়ে আলেম ওলামাদের মুক্তির দাবিতে কি বলেছে বাংলাদেশের সরকারের কাছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। জানে যেভাবে ওলামায়ে কেরামকে আটক করে রিমান্ড নেওয়া হয়েছে, তাতে এদেশের মুসলমানদেরকে 1857 এর সিপাহী বিপ্লবোত্তর এই ওলামাদের সাথে সাম্রাজ্যবাদী ইংরেজদের আচরণের কথাকে মনে করিয়ে দেয়। সবাইকে মনে রাখা উচিত ইতিহাসও সাক্ষী যে ওলামায়ে কেরাম সবচেয়ে শান্ত ও নির্ঝঞ্ঝাট জীবনযাপন করেন। সেই ওলামায়ে কেরামকে ঠুনকো অজুহাতের ভিত্তিতে মামলা দিয়ে জর্জরিত করা এবং গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ডে নেওয়ার ফলে জনমনে এই সরকার ইসলাম রুদ্ধ শক্তি হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছে। আমরা বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই যে বাংলার জনগণ কাউকে ইসলামের রুদ্ধ শক্তি হিসাবে চিহ্নিত করলে বাংলার রাজনীতি ও সমাজে তার ভবিষ্যৎ সংকীর্ণ হয়ে যায়, এটা ইতিহাসের শিক্ষা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আটককৃত নিরপরাধ সকল ওলামায়ে কেরাম এবং তুচ্ছ কারণে বা হয়রানিমূলক মামলায় আটককৃত অনন্য সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান করছি। অন্যথায় এই সরকার ওলামা নিপীড়ক শক্তি হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে। হেফাজত তো একটা অরাজনৈতিক সংগঠন,
আর আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনৈতিক একটা সংগঠন, তাই রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কোনো সময়ই একই ধারার নিয়মে চলে না। হেফাজত দেশ জনগণ ইসলামের পক্ষে কথা বলার জন্যই তৈরি হয়েছে, মানবতার পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কার্যক্রমও ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে, যারা নাকি জড়িয়ে থাকবে তাদের বিরুদ্ধেই তৈরি হয়েছে, মানুষের কল্যাণের জন্যে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এই হেফাজত এখানে অন্যান্য বিভিন্ন সংগঠনের লোকজনই কিন্তু একত্রিত হয়ে। তো শুনলেন তো প্রিয় দর্শক, পীর সাহেব চর্মনের কাছ থেকে আজকে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কী সব কথা তুলে ধরেছে, বর্তমান আলেম আলামাদের গ্রেপ্তারের প্রতিবাদে সে মুক্তির দাবিতে কী সব কথা বলল আপনারা শুনলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের মতো ছিল এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।